বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তৃতীয় অধ্যায়ের গতি। এখানে আমরা আজকে দুটি সৃজনশীল আলোচনা করার চেষ্টা করব, যদি না হয় একটা শেষ করব। এক নম্বরে খেয়াল করে দেখো, আমরা একটা উদ্দীপক যদি দেখি, এদিকে সময় সময়ের সেকেন্ড, আর এদিকে মিটার পার সেকেন্ড। শূন্য শূন্য আট চার এবং ষোলো আট চব্বিশ আট বত্রিশ আট, এটা কি আগে করিয়েছিলাম? Yes sir. তাহলে আর দর নতুন করে করার দরকার নেই। তাহলে আমরা আরেকটি সৃজনশীল কয়েকটি যন্ত্রে স্থির অবস্থান থেকে একটি যন্ত্র স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করে ও চরম কি ও তাৎক্ষণিক দ্রুতি বলতে কি বুঝ? পনেরো সেকেন্ডে পনেরো সেকেন্ড পর করতে যন্ত্রটি কত সময় লাগবে? গাণিতিক বিশ্লেষণ করো। প্রশ্ন বলো তো দেখি কে পারবে। আমি বলবো যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বলো স্যার, সময়ের সাথে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। গুড, সুন্দর হয়েছে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এরপরে খ নম্বর প্রশ্ন, তাৎক্ষণিক দ্রুতি বলতে কি বোঝো? বলো। অল্প সময়ের মধ্যে কোন বস্তু অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের জন্য বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু তাৎক্ষণিক দ্রুতি বলে। আর কেউ নামিরা বলো। স্যার, কোন মুহূর্তকে ঘিরে অতি ক্ষুদ্র ব্যবধানে সময়ের সাথে বস্তু দূরত্বের পরিবর্তনের হারকে ওই মুহূর্তের দ্রুতি অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি বলে। স্বাধীন বলো।
স্বাধীন পারবে? ফাতেমা পারবে না? আচ্ছা, এরপরে আমরা ব নাম্বার আলোচনা করবো। ব নাম্বারে কি কি ব্যবহার আছে আপনি দেখো। যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে আদি রেট ইকুয়াল টু জিরো, সময় টি সমান 5 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব 50 মিটার, ইস ইকুয়াল টু 50 মিটার। আচ্ছা, এরপরে আমাদের গ নাম্বারে বের করতে বলছে 15 সেকেন্ড পর যন্ত্রটি বের কর। তাহলে এই যে বেগ, এখান থেকে আমাদের ত্বরণ বের করতে হবে। বেগ যেহেতু বের করতে বলছে, অর্থাৎ ভি সমান ওয়াট। কিন্তু এই যে এই সম্পর্কের শক্তিগুলো থেকে রাশি গুলো থেকে আমাদের ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা জানি ত্বরণ বের করার জন্য যেহেতু এস আছে, ইউ আছে, টি আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখান থেকে যদি আমরা এ বের করতে চাই, তাহলে এস এর মান হলো 50, ইউ 0 ইনটু টি এর মান 5 প্লাস হাফ ইনটু এ এর মান বের করবো, ইনটু টি এর মান 5 টা স্কয়ার। মানগুলো বসিয়ে দিলাম। এরপরে দেখো 50 সমান 0 প্লাস হাফ এ ইনটু 25, প্লাস প্লাস 25, তাহলে 50 সমান 12.5 এ, অথবা আরেক কাজ করা যায়, 25 এ বাই 2 বা 25 এ ইকুয়াল টু 100 বা এ ইকুয়াল টু 100 ভাগ 25 সাইন কোসিস 100। সুতরাং এ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোরা বের হয়ে গেল, কি বলো, বুঝতে পেরেছ? ইয়েস ইয়েস স্যার। এবার আমরা ভি ভি বের করি, তাহলে আবার ভি সমান ইউ প্লাস কে টি ওয়ান। টি ওয়ান কেন লিখলাম? 15 সেকেন্ড, টি ওয়ান এর মান হলো 15 সেকেন্ডের পরে বের করতে বলেছে, তাহলে মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। ইউ প্লাস 4 ইনটু 15 সাইড মানো 60 মিটার পার সেকেন্ড, এটি আছে। এবার আমরা ঘন নাম্বার আলোচনা করব, খুব সহজ হবে। ঘন নাম্বারে বলল পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটি কত সময় লাগবে? পরবর্তী 30 মিটার লাগবে, তাহলে আমরা যা যা পেলাম এগুলো আবার লিখে দিই। এ এর মান পেলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করি ইউ 0, এস ইকুয়াল টু 0 50 মিটার, টি এর মান 5 সেকেন্ড। সুতরাং প্রথম 50 মিটার অতিক্রম করার পর ইউয়ান হলে ইউয়ান সমান ইউ প্লাস এ টি, মান বসিয়ে দাও, 0 প্লাস 4 ইনটু 5 সার্কাস 20 মিটার পার সেকেন্ড। এবার পরবর্তী 30 মিটার এটা বের করলাম, প্রথম 50 মিটার গেল, এটা শেষ হবে। এবার এরপরে পরবর্তী 30 মিটারে কত যাবে? পরবর্তী 30 মিটার
অতিক্রমের ক্ষেত্রে এখানে আবার আমরা আদিবেগ যথা পেলাম বিমান সমান 20 মিটার পার সেকেন্ড, এস ওয়ান ছিল 30, কে ছিল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউনিট প্লাস হাফ স্কোয়ার। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আদিবেগ এই বিমানটা কিন্তু আদিবেগ S equal to UT, সূত্র হল U, U টা কি এখানে V1, বুঝতে পেরেছো কি এটা? প্লাস হাফ কে T1 স্কয়ার। বিশ ইন্টু T এর মান সমান কত ছিল তখন স্যার? 5 সেকেন্ড। হ্যাঁ, আমরা সময়টাই বের করবো, এই T1 টাই বের করবো। তাহলে এটা কিন্তু টি ওয়ান, ভি ওয়ান টি ওয়ান প্লাস হাফ এর মান হলো 4 ইন্টু টি ওয়ান স্কোয়ার, আর এস এর মান হলো 30 বা 30 সমান 20 টি ওয়ান, এটা লেখা হবে 2 প্লাস 2 টি ওয়ান স্কোয়ার। এটাকে সাথে লিখলে আমরা কি লিখতে পারি? 2 t1 স্কয়ার প্লাস 20 t সমান 30 বা 2 t1 স্কয়ার প্লাস 20 t মাইনাস 30 সমান 0। লেখা শেষ করে ফেলো তাড়াতাড়ি। এখন তোমরা একটা সূত্র হয়তো জানো কি না জানি না, কে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স এর মান বের করার সূত্র হলো মাইনাস বি প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 এ বাই 2 এ 4 এ সি বাই 2 এ 4 এ সি বাই 2 এ। থ্যাংক ইউ, নাফিস আপনি আমাকে জানেন। তাহলে এইখানেও কিন্তু সেই একই রূপ, আমরা রূপটা একটু বিশ্লেষণ করছি। কি হলো প্লাস এটা ধরবো বি, তাহলে বি টি কে ধরবো এক্স, আর প্লাস এটা ধরবো সি ইকুয়াল টু জিরো। লেখা স্যার বুঝার জন্য তোমাদের? জি স্যার। এবার এটা মুছে দিতে হবে তোমাদের বুঝার জন্য। তাহলে ওই ফরম্যাটে যদি আমরা করতে চাই যে টি ওয়ান ইকুয়াল টু তারপর এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস এই বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 কে হলো 2 ইনটু সি হলো মাইনাস 30 মাইনাস 30 বাই 2 ইনটু কে, কে হলো 2। কে বুঝো নাই বলো? কে বুঝানি বলো? স্যার বুঝেছি। মাইনাস 20 প্লাস মাইনাস রুট ওভার এটা কত হয়? 400। মাইনাস এ মাইনাস এ 4 দুগুণ 8 3 আটা 24 44 4 এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে টি ওয়ান এর মান বের করতে পারবো।
তাহলে এখানে খেয়াল করে দেখো, যদি আমরা এটা কি ঠিক আছে দেখো তো, এখান থেকে স্যার ঠিকই আছে, এখান থেকে প্লাস মাইনাস এখানে একটু কি করো কমন নিলে 640 হয়, 640 ভাগ 4 হবে, এখান থেকে ক্যালকুলেশন করতে যদি 2 কমন নেই মাইনাস 20 সরি মাইনাস 10 প্লাস মাইনাস 2 কমন নিলে কত হয়, কত থাকবে দেখো 320, 160 থাকবে সম্ভবত, 160 ইন্টু 4 চারের উপরে মুভ ইন্টু 2 হয় ইন্টু 4 তাহলে হবে 0 424 এর 4 আর 2 640 অর্থাৎ এখানে হবে এই 2 যদি বাইরে নিয়ে আসি তাহলে হবে 160, কেন বুঝতে পেরেছ? কারণটা হলো রুটের ভিতরে যদি আমি এটা দেই দেখা যাবে জি স্যার এই রুট 4টাকে একবার বাইরে নিয়ে আসলাম তাহলে 2 হয়ে গেল, রুট আমার 160 ভাগ 4 এটা দিয়ে কাটো 2 হয়, এগুলো তোমাদের কাটতে হবে, আচ্ছা তাহলে আমাদের ফাইনালি বের হয়ে গেল মাইনাস 10 প্লাস মাইনাস রুট আওয়ার 160 ভাগ 2, আচ্ছা এই যে 160 এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি অর্থাৎ 16 ইন্টু 10 এটা হলে আপনার স্যার 160 এর আগে যে 2 ছিল ওটা কই? এই যে 160 এর এটু তো কমন নিয়ে নিয়েছিলাম এটুটা তো হবে না বুঝো না, এটুটা তো কমন নিয়ে নিয়েছি এখন হয়েছে, এটুটা হবে না কিন্তু কারণ এটা কমন নিয়ে ফেলছে অর্থাৎ একটা লাইন আমি যদি গ্যাপ করে ফেলাম আবার একটু বিশ্লেষণ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, অর্থাৎ এই 2 যখন কমন ছিল না অর্থাৎ 2 মাইনাস 10 প্লাস মাইনাস এই 4টাকে যদি বাইরে নিয়ে আসে তাহলে কত হবে 2 না এই 2টা একবার কমন নিয়ে নিচ্ছি এটা হবে, আচ্ছা মাইনাস 10 প্লাস মাইনাস এটা কি বুঝতে পেরেছ, 160 থেকে আমরা 16 ইন্টু 10 লিখতে পারি তার মানে 16 বর্গফল হলো 4 রুট আবার 10 রেখে দিলাম ভাগ 2 দেখা যায়, এবার মাইনাস এখান থেকে তুমি 2 কমন নাও, 2 কমন নিলে তাহলে মাইনাস 5 প্লাস মাইনাস 2 রুট আবার 10 ভাগ 2 2 2 কাটা যায় তাহলে কত থাকে মাইনাস 5 প্লাস মাইনাস 2 রুট আবার 10, এখন যেহেতু ঋণাত্মক সময় চলে আসে ঋণাত্মক আমরা বর্জন এটা থেকে লেখা যায় মাইনাস 5 প্লাস 2 রুট আবার 10 অথবা মাইনাস 5 মাইনাস 2 রুট আবার 10 ঋণাত্মক বর্জন করে মাইনাস চিহ্ন বর্জন করে কারণ সময় কখনো ঋণাত্মক হয় না
সময় কখনো ঋণাত্মক হয়? বলো। নো স্যার, স্যার হয় না। 1.32 এটা কি আমরা শুরু করতে দিয়েছি? সময় ঋণাত্মক না, এই কারণে এটাকে বর্জন করবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।